হ্যালো গাইস, হ্যাপি দিওয়ালি সবাইকে। আপনাদের দিওয়ালি কেমন কাটলো? আর সবাই মাস্ক ব্যবহার করেছেন তো? আপনাদের সকলেরই একটি কমন প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হলো কোন মাস্ক সবচেয়ে ভালো। চলুন সব মাস্কের ব্যাপারে ডিটেইলস ভাবে জেনে নি। এই ভিডিওটি দেখার পর আপনারা সকলেই বুঝে যাবেন কোন মাস্ক ব্যবহার করা সবচেয়ে বেটার। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ও আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা বেসিক্যালি তিন ধরনের মাস্কের সঙ্গে পরিচিত, সেগুলো হলো জেনারেল ক্লথ মাস্ক, সার্জিক্যাল মাস্ক ও N95 মাস্ক। এই তিনটি মাস্কের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি সেফ রাখবে, চলুন সেটা আমরা দেখে নিই। প্রথমে আসি ক্লথ মাস্কে। ক্লথ মাস্ক আপনারা বাজারে পেয়ে যাবেন ও এটি বাড়িতেও খুব সহজে বানিয়ে ফেলা যায়। অনেক ক্লথ মাস্কে একটি লেয়ার থাকে ও অনেক ক্লথ মাস্কে দুটি বা তিনটি লেয়ারও থাকে। যাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো সিমটমস নেই তারা অবশ্যই ক্লথ মাস্ক ব্যবহার করতে পারেন। ক্লথ মাস্ক ব্যবহার করার কয়েকটি সুবিধা হলো, এটি বারবার ব্যবহার করা যায়, কিন্তু অবশ্যই প্রতিবার ব্যবহারের পর এটিকে ডেটল জল বা সাবান জল দিয়ে ধোয়া উচিত। ক্লথ মাস্ক ব্যবহার করাটা অনেকটা কমফোর্টেবল এবং এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এবার আসি সার্জিক্যাল মাস্কে। আপনারা অনেকেই এটি ব্যবহার করেছেন, দেখতে জেনারেলি লাইট স্কাই ব্লু কালারের হয়। এটার মধ্যে কটন ও পলিমার মিক্স করা থাকে। সার্জিক্যাল মাস্কের দামও কিন্তু খুব কম হয়। এটির একটি প্রধান অসুবিধা হলো এটি একবারের বেশি ব্যবহার করা যায় না, ব্যবহার করলে সেটি একদম স্বাস্থ্যসম্মত নয়। আরেকটি যে ধরনের মাস্ক আছে সেটা হলো N95 মাস্ক। এতে একটি থিক লেয়ার থাকে, এটি বিশেষভাবে নির্মিত একটি হেলথ কেয়ার মাস্ক যার স্ট্রাকচারটা ক্লোথ মাস্ক বা সার্জিক্যাল মাস্কের থেকে অনেকটা আলাদা। এরপর দেখুন কোন মাস্ক কোন জার্মসের প্রতি কতটা এফেক্টিভ। N95 মাস্ক 90-95% ভাইরাস কে প্রতিরোধ করে ও এটি প্রায় 100% ব্যাকটেরিয়া কে প্রতিরোধ করে। সার্জিক্যাল মাস্ক 90-95% ভাইরাস কে প্রতিরোধ করে ও এটি 80-85% ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, কিন্তু জেনারেল ক্লথ মাস্ক সেভাবে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে না, এটি প্রায় 50% ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এটি সাধারণত ভাইরাস প্রতিরোধ করতে পারে না, তাই আপনারা এমন কোনো জায়গায় যেখানে জনসমাগম কম সেখানে ক্লোথ মাস্ক ব্যবহার করতে পারেন। আর N95 মাস্কটা শুধুমাত্র তাদের জন্য যাদের বেশি মানুষের সাথে থাকতে হয় বা করোনা রোগীদের সেবা করতে হয়, যেমন ডক্টর, নার্স ও হেলথ কর্মীরা। আর সাধারণত যে মাস্কটি সবাই ব্যবহার করতে পারেন সেটি হলো সার্জিক্যাল মাস্ক। আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন যে কোন মাস্কটি আপনাদের জন্য দরকার। সেই মতো সকলে মাস্ক ব্যবহার করুন ও শরীরকে সুস্থ রাখুন। যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে একটি লাইক দিন ও আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।